একসময় এক ঘন জঙ্গলে ব্রুনো নামে এক গাধা বাস করত একদিন বনের ধারে চড়ে বেড়াতে গিয়ে ব্রুনো সিংহের চামড়ায় হোচ খেয়েছে সিংহ অনেক আগেই চলে গেছে এবং এর চামড়া কিছু শিকারী রেখে গিয়েছিল ব্রুনোর মনে একটি চতুর ধারণা জন্মেছিল আমি যদি এই সিংহের চামড়া পরিধান করি তিনি ভাবলেন অন্য প্রাণীরা আমাকে ভয় পাবে কিছু প্রচেষ্টায় ব্রুনো তার পিঠের উপর সিংহের চামড়া টেনে আনতে সক্ষম হন তিনি সাবধানে এটি সামঞ্জস্য করেছেন নিশ্চিত করেছেন যে এটি তার পুরো শরীর এবং মাথাকে ঢেকে রেখেছে তাকে একটি হিংস্র চেহারার সিংহে রূপান্তরিত করে ব্রুনো গর্বের সাথে বনে ফিরে গেলেন গাছের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন একটি হরিণ শান্তিপূর্ণভাবে হাঁটছে হরিণটি লক্ষ্য করল যে এটি একটি সিংহ মনে করে এবং ভয়ে জমে গেল ব্রুনো এক কদম এগিয়ে গেল আর হরিণটি ঝাঁপিয়ে পড়ল ঘন পাতায় অদৃশ্য হয়ে গেল এটি আশ্চর্যজনক ব্রুনো ভাবলেন তারা সত্যিই বিশ্বাস করে যে আমি সিংহ তার সাফল্যে অনুপ্রাণিত ব্রুনো তার হাটা চালিয়ে গেল এবং শীঘ্রই একটি ঘুমন্ত নেকডেকে দেখতে পেল সে চুপচাপ উঠে গেল এবং দিল নেকডেটির লেজ একটি ধারালো টাগ নেকডে একটি সূচনা করে জেগে উঠল উ সিংহ তার উপরে দাঁড়িয়ে আছে আর কোন চিন্তা না করেই পালিয়ে গেল ব্রুনো তার উত্তেজনা কমই ধরে রাখতে পারল এরপর ব্রুনো একটি শিয়ালের মুখোমুখি হয় সিংহ দেখে শিয়ালটি হতবাক হয়ে যায় ব্রুনো একটা নিচু গলায় চিৎকার করে উঠল আর শিয়াল ভয়ে দ্রুত পালিয়ে গেল ব্রুনো যখন বনের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছিল অন্যান্য প্রাণীরা তাকে দেখে পালিয়ে গেল আতঙ্কের মধ্যে তিনি যে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন তাতে তিনি রোমাঞ্চিত ছিলেন আনন্দিত ব্রূণো তার বিজয় প্রকাশ করতে পারল না সে তার মুখ খুল এবং জোরে জোরে আওয়াজ দিল শব্দটি বনের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল এবং প্রাণীরা তাদের ট্র্যাকে থেমে গিয়েছিল তারা ঘুরে ফিরে বুঝতে পেরেছিল যে ভজঙ্কর সিংহটি আসলে ছদ্মবেশে একটি গাধা এখন প্রতারণা সম্পর্কে সচেতন পশুরা ক্ষেপে উঠল তারা ব্রুনোকে ঘিরে রেখেছিল এবং তাকে একটি শিক্ষা দিয়েছিল যে সে কখনই ভুলবে না ব্রুনো সেখানে দাঁড়িয়ে লজ্জিত এবং লজ্জিত তার কাজের বোকামি বুঝতে পেরেছিল সে শিখেছিল একটি মূল্যবান শিক্ষা সুন্দর পোশাক একজন বোকাকে ছন্দবেশ ধারণ করতে পারে কিন্তু শব্দ সবসময় তাদের ছেড়ে দেবে